এ কাজ তোরা এটা জানতি, ব্যোমকেশ ফেলুদাকে টক্কর দেবে প্রতিমডি গুপ্তা শান্তি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, তবুও এক্ষুনি দেখে চলে এলাম ভিজতে ভিজতে প্রায় প্রতিমডি গুপ্তার শান্তিলাল ও প্রজাপতি রহস্য। চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। এই ছবিটার নিয়ে বলার আগে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে দেখুন প্রত্যেকটা মানুষের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স আলাদা। তো কারো শান্তিলাল ও প্রজাপতি খুব ভালো লাগতে পারে, আবার কারো এই ছবিটা একদমই ভালো নাও লাগতে পারে। তো এবার হচ্ছে ছবিটা সম্পর্কে বলি। তো ছবির গল্প যদি বলতে হয় তো এটা হচ্ছে একজন ওয়েদার রিপোর্টারের গল্প, যার নাম শান্তিলাল, এবং তিনি খুব পপুলার একজন রিপোর্টার নন, ঠিক আছে। আর তিনি সবসময় তার যে চিফ মানে হচ্ছে গৌতম ঘোষ, তার কাছে বকাঝকা খেয়ে বেড়া মানুষ, বাড়িতে ওই ভাত শুক্তো অমলেট বা ধরুন পোনা মাছ খেয়ে দিন চলাটা সাধারণ মানুষ। তো সেই মানুষটার লাইফে চাওয়া পাওয়াটাও খুব বেশি নেই। আর এই ছবিটার ট্রেলার দেখে কিন্তু গল্পটা কী হতে চলেছে, প্রজাপতি রহস্যটা কী, এগুলো কিন্তু ভেদ করা অতটা সহজ ব্যাপার নয়, কারণ ট্রেলারে তেমন কিছু রিভিলই করা হয়নি। যেটা এই ছবিটা দেখে আপনার একমাত্র সবথেকে বেশি মনে হবে যে ট্রেলারটা একদম অন্য দিকই দেখিয়েছিল, ঠিক আছে, এবং এইখানটা পুরোপুরি আলাদা একটা দিক। তো এর জীবন চলতে চলতে এ সাডেনলি একটা বড় ক্লু পেয়ে যায়। তো সেই ক্লুটা পায় কার কাছ থেকে, সেই ক্লুটা পায় হচ্ছে বাংলার সবথেকে বড় অ্যাক্ট্রেস যিনি পলিটিক্সে নামছেন, এবং এই পলিটিক্সে নামার পিছনে একটা কারণ রয়েছে। তো এই যে পলিটিক্সে নামার আগে একটা হিন্টস পেয়ে যায়, এবং একটা প্রজাপতি থাকে সেই হিন্টসের মধ্যে, এবং সেটা প্রজাপতি রহস্য ভেদ করার জন্য তাকে নিজের বাসস্থান কলকাতা, নিজের রিপোর্টারের জব কিছুদিনের জন্য বন্ধ রেখে তাকে যে যেতে হয়, এই যাওয়া আসা মানে চেন্নাই, আবার তাকে ইন্ডিয়ার বাইরে যেতে হয়। তো এর ফলে যে রহস্যটা ভেদ হয়, তো এই রহস্য ভেদটা কোন দিকে যায় এবং আলটিমেট এর ফলটা কী হয়, এটাই ছবির গল্প। তবে বিশ্বাস করুন, আমি যাই বলি না কেন, আপনারা গল্প সম্পর্কে একবারও বলতে পারবেন না গল্পটা কেন বলে দিলে, ঠিক আছে। এবার হচ্ছে ছবির পজিটিভ পার্ট, ছবির নেগেটিভ পার্ট। ছবির সবথেকে পজিটিভ পার্ট হচ্ছে ছবিতে যারা যারা অভিনয় করেছে, যারা যারা একবারও মুখ দেখিয়েছে, তারা প্রত্যেকে এতটাই পজিটিভ যে এগুলো পজিটিভ পার্ট। সবথেকে স্পেল বাউন্ডিং যদি অভিনয় করার কথা বলতে হয়, এবং আমার বারবারই মনে হয় যে তিনি বোধহয় অভিনয় করেনই না, তিনি হচ্ছে ঋত্বিক চক্রবর্তী। একটা ইন্টারভিউ আমি নিয়েছি এই ছবিটায় বিশেষ মানে এই ছবিটার বিষয় নিয়েই, তো সেটাও আজকেই আসবে, আপলোড হবে। তো এই ঋত্বিকবাবুর এই ছবিতে অসাধারণ অভিনয় আছে, অসাধারণ। যারা তার ফ্যান তারা পাগল হয়ে যাবেন এই অভিনয়টা দেখে, ঠিক আছে। মানে এত ন্যাচারাল যে মনেই হচ্ছে না যে স্ক্রিনে খুব অভিনয় করছে। পাওলি দাম দারুণ, খুব ভালো লেগেছে তাকে। কিছু কিছু জায়গায় তো আমার মনেই হচ্ছিলো যে সত্যি এত সুন্দর একটা অভিনেত্রী, মানে তাকে দেখলে মনে হয় গর্ব হয় যে আমাদের বাংলাতে, আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের অভিনেত্রীরাও আছেন। এছাড়া প্রত্যেকে যারা আছেন সিনেমাতে, আপনারা দু একজন জায়গায় মানে যারা একদম ছোটো ছোটো সিকোয়েন্সে আছে তাদেরকে দেখলে একটু সারপ্রাইজ হয়ে যেতে পারেন। যারা ধরুন মানে একটা পার্টিতে এসেছে এক দু সিকোয়েন্সের জন্য, তাদেরকে দেখে সারপ্রাইজ হয়ে যেতে পারেন। তো তারা আছেন, শ্রী মুখার্জি ছবিতে রয়েছেন। তো যারা প্রত্যেকে সিনেমায় এসেছেন, মুখ দেখেছেন, প্রত্যেকে খুব সুন্দর অভিনয় করেছে। আরও একটা পজিটিভ পার্ট হচ্ছে গল্পটা যখন যেভাবে চালু হবে, মানে সিনেমা শুরু হবে, আপনারা মনে হবে এই যে গল্পের যে ট্র্যাকটা বাঁধানো হয়েছে এটার বুনোটটা খুব পেঁচানো হয়েছে, মানে এটার পরে ওটা, মানে যে কার্ডগুলো করা হয়েছে না, আপনার অনেকটা জার্ক দেওয়া হবে। কিন্তু এর যে পাজলিংটা শেষে এত সুন্দর করে সহজ করা হয়েছে যে যতটাই কঠিন করা হবে শেষের বুনোটটা কিন্তু খুব সিম্পল, ঠিক আছে। এবার হচ্ছে আর একটা পজিটিভ পার্ট, যে সময়কালটা দেখানো হয়েছে এটা এমন সময়কাল, এটা প্রথমে স্টার্টিংয়েই বলে দেওয়া হচ্ছে, যখন ইন্টারনেট এত কম দামে পাওয়া যেত না, সবাই মানে ওইসব ডিভিডি ক্যাসেট কিন্তু লোকে ভাড়া করে দেখতো। তো এইটা হচ্ছে সেই ধরুন অগ্নিপথ সিনেমাটার পোস্টার দেখতে পারবেন আপনি, মানে ধরুন 2011-12 টাইমে, ঠিক আছে, ওই টাইমটা দেখানো হচ্ছে, তখন হোয়াটসঅ্যাপ নতুন নতুন উঠছে, ঠিক আছে, ওই টাইমটা দেখানো হচ্ছে। তো সেরকম একটা ঘর সময়কাল, এবং এই যে টাইমটা এস্টাবলিশ করা হয়েছে সেটা খুব সুন্দর ধরে ধরে খুব ভালো করে এস্টাবলিশ করা হয়েছে। আরেকটা দিক দেখানো হয়েছে যে পর্ন ইন্ডাস্ট্রিতে যেভাবে দেখানো হয়েছে সেটা খুব সুন্দর দেখানো হয়েছে, এবং থ্রিলের যে ভিতগুলো করা হয়েছে সেগুলো প্রত্যেকটাই খুব ভালো। তাহলে এত পজিটিভ বললাম, নেগেটিভ পার্ট কি নেই? হ্যাঁ, সিনেমায় নেগেটিভ পার্ট রয়েছে, আমি যেটা বললাম এই ছবির টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হয়েছে ছবিটা কিন্তু মানে একটা টাইমের পর রহস্য যখনটা খুলে যাবে আপনার মনে হতে থাকবে যে ছবিটা এবার আপনি যেরকম প্রেডিক্ট করছেন সেরকম দিকেই এগোচ্ছে। তো এটা কিছু কিছু ক্ষেত্রে হবে, আবার সম্পূর্ণ ক্ষেত্রে যেরকম হবে সেটা নয়, কিছু কিছু ক্ষেত্রে ছবিটা আপনার প্রেডিক্টেবল মনে হবে যে হ্যাঁ এবার এটা হতে চলেছে। কিন্তু বিশ্বাস করুন কয়েকটা জায়গা না আবার একটু অন্য গতিতেই নেবে, মানে ছবিটাকে আপনি কিছু ক্ষেত্রে প্রেডিক্ট করতে পারবেন,
ঠিক আছে। এবার হচ্ছে ছবিটার কিছু জায়গায় এত বাড়তি হয়েছে, যদিও ছবিটা খুব বড় ছবি নয়, দু ঘন্টার মধ্যেই ছবি, ঠিক আছে, তবুও কিছু কিছু জায়গায় এতটা সিকুয়েন্স আছে যে আপনার মনে হতে থাকবে যে এই জায়গাটার দরকার বোধ হয় ছিল না। কারণ যেহেতু আমরা একটা ডিটেকটিভ ফিল্ম দেখছি, তো যদিও এটা একজন ডিটেকটিভের কিন্তু সূত্রপাত, এটাকে ডিরেক্টর নিজেই বলেছেন যে এটা প্রিফেস বলা যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি ওরকম একটা জার্নি আশা করতে পারেন না। তবুও এই জিনিসটা আপনার মনে হতে পারে যে একটা ডিরেক্টিভ স্টোরিতে এরকম ন্যারেটিং কেন, যদিও এটা নতুন ধরনের হতেই পারে, কারণ কোনো রুলস তো বলে সিনেমায় কিছু হয় না, তো এই বিষয়গুলো আছে। এবার হচ্ছে মিউজিক, সিনেমার বিজিএম যে থিম বিজিএমটা, ওটা আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় প্রচণ্ড লাউড মনে হচ্ছিলো, একটু লাউডটা মানে আমার মনে হচ্ছিল যে ইয়াটা খুব বাড়তি লাগছে, মানে সংলাপ শুনতে একটু সমস্যা হচ্ছে, এটা দু এক জায়গায় হয়েছে। সিনেমার গান খুব ভালো, যেহেতু আমার অর্কপ্রভ মুখার্জির গান আমার খুব ভালো লাগে, তারও ইন্টারভিউ নিয়েছিলাম, তো সেই জন্য বলছি গানগুলো খুব ভালো করা হয়েছে। আলেয়া স্টার্টিংয়ে বলি, এবং একটা যখন সে বাইরে যাবে যে গানটা হবে অর্কর গলায়, সেই গানটা খুব ভালো, তো গানগুলো সিনেমার বেশ ভালো, বিজিএমও ভালো। আর এবার হচ্ছে ডাইরেকশন, তো প্রতিম ডিগুপ্ত আমি বারবারই বলি, তিনি খুব ভালো একজন ন্যারেটর, তিনি যেরকমভাবে গল্পগুলো বলেন সেই স্টাইলটা খুব সুন্দর, তিনি যেরকমভাবে একটা দিক থেকে একটা দিকে গল্পগুলো নিয়ে যান একটা পর একটা স্টেজ মাধ্যমে, সেগুলো খুব জবরদস্ত হয়। তো এই ছবির ক্ষেত্রেও সেটা বলতে হবে যে ছবির ন্যারেটিভ স্টাইল কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো, তার ডাইরেকশন অবশ্যই আমার বেশ ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তবে একটা কথা, যেই শান্তিলাল বাবুর যে লাস্ট হিন্টস তিনি দিলেন, তাহলে কিন্তু একটা প্রমাণ হয়ে গেল যে এই ডিটেকটিভ বাবুও কিন্তু একজন অনেস্ট পিপল। তার মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো অন্যান্য কোনো ডিটেকটিভের মধ্যে নেই, যেমন হচ্ছে তিনি মদ্যপান করেন, মহিলাদের প্রতি তার একটা দুর্বলতা আছে, তিনি মারপিট করতে পারেন না, সব কিছু জানেন না একদম, এবং এই জিনিসগুলোই খুব ন্যাচারাল মনে হয়েছে এটা সিনেমা। এই জন্য রিভিউ সবার শেষে বললাম এই জিনিসগুলো সব থেকে বেশি ভালো লেগেছে, সবচেয়ে বেশি মানে একটা কমন ম্যান যেটা বলা হয় সেটা আপনি রিলেট করতে পারবেন শান্তিলাল দেখে, কয়েকটা সিকোয়েন্স দেখলে। তো আমি বলবো যে অবশ্যই শান্তিলাল এই ছবিটা অবশ্যই দেখা যায়, এবং আপনারা কোথাও একটা গিয়ে এই ছবিটা দেখলে এইটুকু মনে হবে যে এরকম একটা ছাপোষা ডিটেকটিভ হয়তো আমাদের প্রত্যেকের মধ্যেই লুকিয়ে আছে। তো অবশ্যই আমি রেকমেন্ড করবো এই ছবিটা দেখার জন্য, এবার আপনাদের টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের উপর ডিপেন্ড করবে আপনাদের কেমন লাগে। তবে আমার ছবিটা বেশ ভালো লেগেছে, ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, রেড বাটনটা এক্ষুনি প্রেস করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলুন টাটা বাই বাই, লাভ ইউ অল, টেক কেয়ার।